হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো সকাল সকালের ওয়েদারটা কত সুন্দর দেখতে লাগছে। মানে রাস্তা হাঁটছিলাম তো রাস্তায় বের হয়েছি, দেখছি যে ট্রেন যাচ্ছে সামন দিয়ে, তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। তারপর দেখো রাস্তা থেকে বাড়ি এসে সোজা আমি কাজে লেগে পড়েছি। ফার্স্টেই আমি লেপা মোছা করা স্টার্ট করে দিয়েছি, কারণ বারান্দাটা কীরকম হয়েছে দেখতে ভালো লাগছিল না, তার জন্য আর কি লেপা মোছা ফার্স্টে স্টার্ট করে দিয়েছি আমি। এটা হচ্ছে রান্নাঘরের বারান্দা, তারপর এই বড় ঘরের যে বারান্দাটা আছে সেটাও লেপব, কিন্তু শুধু ওই ধারগুলো লেপব, উপরটা লেপব না, কারণ ওই ধারগুলো কদিন পরপর দু তিন দিন পরপর এরকম নীল নীল হয়ে থাকে আর কি। আর বাসন আমি আগেই মেজেছিলাম, রাস্তা যে যাচ্ছিলাম তার আগে আমি বাসন মেজে ব্রাশ করে আর কি রাস্তায় হাঁটছিলাম। তারপর সোজা এসে লেপা মোছা করে স্নান করে পুজো দিয়ে ফেলেছি। তারপর দেখো স্কুলের টাইম হয়ে গেছে, প্রীতম আর প্রীতিকে রেডি করছি আমি। আর রেডি করানোর পর যে ওদের বইগুলো থাকে, বইগুলো তো গুছিয়ে ভরাতে হবে ব্যাগে, তো বইগুলো গুছিয়ে আর কি ব্যাগে দিচ্ছি আর কি। আর টিফিনগুলো রেডি করছি, তারপর বোতল এইসব ভরিয়ে দিচ্ছি আর কি। এরা চলে গেলো স্কুলে, তো এখন আমাকে বাকি কাজগুলো করতে হবে। রান্না বান্না তো করিনি, রান্না করতে হবে এবারে। আর দেখো কালকে শাক এনেছিলো, মানে রান্না হয়ে গেছিলো তখন শাকগুলো নিয়ে এসছে, পরে আর আমি করিনি শাকগুলো, তো শাকগুলো না একটু শুকিয়ে গেছে, তো এগুলো এখন বাজবো আর কি রান্না করার জন্য। দেখো শাকগুলো শুকিয়ে গেছে, রান্না করার পরে আনলো, তারপর ভাবলাম যে না এই গরমটার মধ্যে বের হলাম, আমি রান্না করে স্নান করলাম, তারপর আবার এগুলো করবো, আর তরকারি পাতিতে সব কিছু হয়ে গেছিলো, ওই জন্য আর এটা বানাইনি, তো আজকে এটা বানাবো আর কি। ঘরে বসে পড়লাম, যে গরম, বাইরে তো বসতে পারছি না, ফ্যান চালিয়ে ঘরে বসে পড়েছি, আর দরজার সামনে বসেছি, তো আলো তো আছেই, এখানেই বাঁচবো আর কি শাকগুলো। চলে এসেছি এখন রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি, এরকম ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব আমি মাছ রান্না করব। আর ওই ঢেঁকি শাকগুলো তো দেখলেই তোমরা, ঢেঁকি শাকগুলো করব। এই যে দেখো মাছ তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন লবণ আর হলুদটা দিয়ে ভাজা করব, তারপর সবজি করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওইদিকে তো ভাত হচ্ছে, এমনি তো সব কিছু তো আমার রেডি আছে, তো ভাত ওইদিকে হচ্ছে, তো ততক্ষণে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই এখানে। মানে যারা এই ফ্রেমের যারা বাইরের থেকে দেখছো না, তারা বাইরের থেকে অনেক অনেক কথা বলো তোমরা, তাই না, অনেক কথা বলো। যারা এই ফ্রেমের বাইরের থেকে দেখছো না, তারা ভাবছো যে এই তো শুধু ফোনটা এরকম করে ধরে আর এটা ওটা দেখিয়ে দেয়, বাস হয়ে গেলো, তাই না, এসবে ভাবছো তো তোমরা যারা ভিডিও করো না, তাদেরকে বলছি, কারণ এরকম অনেক মানে দেখছি তো আমি, আমার সামনে হচ্ছে, ভাবছো যে শুধু ফোনটা এরকম করে ধরলেই বাস ভিডিও হয়ে যায় শুধু দেখানো, তো আমি তাদেরকে বলছি অত সহজ নয় ভিডিও বানানো, অত সহজ নয়। বাইরের থেকে যেরকম দেখা যায় না সহজ, যারা বানায় তারাই বোঝে একমাত্র কীরকম এখানে খাটনি হয়, এটাও একটা কাজ, এটাও কিন্তু একটা খুব বড় কাজ, ঠিক আছে, এটা তো কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়, তো যারা বাইরে থেকে দেখছো তারা মানে ওটা বুঝবে না, শুধু দেখবে যে এই যে মোবাইল ধরছে আর ভিডিও করছে, এটাই বুঝবে তোমরা, এটাই দেখবে। আর বাইরের থেকে না অনেক কিছু কথা বড় বড় মারা যায়, অনেক ডায়লগ মারা যায়, ঠিক আছে, যারা বানায় না তারা বোঝে কীরকম খাটনি এখানে করতে হয়। তো আমি শুধু একটা কথা বলতে চাইছি, মানে অনেকেরই মানে ভাব নমুনা দেখে আমি আর কি বুঝছি, আমি তো অত কাঁচা না যে আমি বুঝি না, ওদের ভাব নমুনা দেখে বুঝছি, সবসময় ফটো ভিডিও এসব নিয়ে আমার সামনে কথা বলছে না যারা, তো তাদেরকে বলছি সবাই সবটা পারে না, ঠিক আছে, আর আমি এখানে খাটছি, এখানে আমি পরিশ্রম করে কিন্তু ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আর পরিশ্রম করে ভিডিও বানাটা মানে এত খাটনি হয় ভিডিও বানাতে তোমরা বুঝবে না, কারণ তোমরা তো করো না তাই বুঝো না, আর এডিট করতে যে কত খাটনি হয় না শুধু আমরাই বুঝি যারা ভিডিও করে, ঠিক আছে। তো ফ্রেমের এই বাইরের থেকে না ওই গালি গ্লাস বকবাস বন্ধ করো এখন সবাই, আমার তো সবেমাত্র শুরু হয়েছে, তাতেই এত এত মানুষের মানে আর কি কথা রিয়াক্ট দেখে মানে মানে কি বলবো আর। তাদেরকে একটাই কথা বলতে চাই, তোমাদের এত ফাটছে কেন, আমি ভিডিও করছি তোমাদের কেন ফাটছে এত, আমি যেহেতু এই কাজে নেমেছি তো এই কাজটা আমি করবোই, ঠিক আছে, এটাও কিন্তু খুব সহজ না, ভিডিও বানানি না অত সহজ না, এখানে পরিশ্রম করছি আমি, ঠিক আছে, তো এই কাজে যেহেতু আমি নেমেছি, ইউটিউব যেহেতু কাজ এরকম দিয়েছে সবাইকে যারা বাড়িতে বসে এরকম কাজ করতে চাইছে যারা করছে, আমি যেমন করেছি এখানে নেমেছি তো আমি করবো, তোমরা বাড়ির থেকে যত কিছু বলো না কেন আমার কোনো মানে কোনো ফরক পড়ে না, ঠিক আছে, ফুসুর এগুলো করা একটু বন্ধ করো, ঠিক আছে, কাজ তোমাদের নেই আমাদের আছে, কাজ নেই বলেই মানুষের নামে যে ফুসুর গবেষণা সবসময়, ঠিক আছে, কে কী করছে কে কীরকম করে নিয়েছে ভিডিও বানাচ্ছে কী করছে সেগুলো নিয়ে শুধু গবেষণা, তোমাদের কি খেয়ে দেয় কাজ নেই,
ভিডিও করলেই মানুষ খারাপ হয় না, ঠিক আছে? ভিডিও করলেই কেউ খারাপ হয়ে যায় না। নিজে আগে দেখো, ঠিক আছে? নিজেরটা দেখো আগে, তারপর মানুষের উপরে মানুষকে নিয়ে কথা বলবে। আর তোমরা দেখবে এই সমাজটা এরকমই, মানে কেউ কারো ভালো দেখতে পায় না, তাই না? কেউ কারো ভালো দেখতে পারে না। কেউ যদি ভালো খায় তাও দেখতে পারে না, কেউ যদি আবার ভালো মন্দ খেতে না পারে তাও কিন্তু দেখতে পারে না, মানে তাও কথা বলে। মানে দুই দিকেই জ্বালা, মানে কোন দিক দিয়ে যাবা, মানুষের ভালো কোনো দিক দিয়েও হওয়া যায় না আর কি, যেটা আমি দেখছি আর কি এখন। তো যাই হোক, আমি কারো কথায় পাত্তা দেই না, ঠিক আছে? তোমরা যারা আমার নামে বকবাক বাস করছো না, তাদেরকে আমি পাত্তা দিচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড, আমার বর আমাকে সাপোর্ট করছে, ঠিক আছে? যেখানে আমার আমার বর সাপোর্ট করছে, তোমরা কে? আর এই কথাগুলো যে আমি বললাম, তো আমি কিন্তু সবাইকে এই কথাগুলো বলিনি, যারা আমাদের পরিবারের সদস্য হয়েছো। আমাদের তো অত বড় পরিবার না, সামান্য ছোট্ট একটা পরিবার। তো যারা এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, নিশ্চয়ই আমাদের পরিবার একদিন এত বড় হয়ে যাবে। আমাকে নিয়ে যারা হাসাহাসি করছে, অনেক কথা বলছে, আমি কিন্তু এই কথাগুলো তাদেরকে বলেছি, শুধুমাত্র তাদেরকে, সবাইকে না। এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, আর এখানে দেখো শাক, ঢেঁকি শাক আর মাছ ভাজি তো আছে, মাছের তরকারি হয়েছে আবার মাছ ভাজিও আছে। এদিকে দেখো কি অবস্থা হয়েছে আমার ঘেমে, মানে এত গরম রান্নাঘরে বসা যায় না এমন অবস্থা। রান্নাটা করে হাত মুখগুলো একটু ধুয়ে তারপর ফ্যানের তলায় বসলাম, একটু একটু হাওয়াতে বসলাম, কারণ এত গরম না, মানে কীরকম লাগছিলো, তো ফ্যানের তলায় একটু বসছি আর কি। আর এখনই একটু পরে তো প্রীতম পিতেও এসেই পড়বে, স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ওদের, ওর বাবা আনতে গেছে, তো ওরা ততক্ষণে আসুক, আমি একটু রেস্ট করি হাওয়ার মধ্যে, একটু মোবাইল ঘাঁটবো এখন। তো ওরা আসলে তারপর খাওয়া দাওয়া করবো দুপুরের। ও দুদিন স্কুল থেকে এসে পড়েছে, তো এরা হাত মুখ ধুবে এখন, তারপর খাওয়া দাওয়া করবো। তো এইদিকে দেখো দুজনে হাত মুখ ধুয়ে বসে পড়েছে খাবে বলে, আর আমি এখন সবাইকে ভাত দেবো, তারপর আমিও খাবো। তো দেখো খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, তারপর উঠে আবার ওই জামা কাপড়গুলো যে এলোমেলো হয়েছিল বিছানার মধ্যে সেগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে সামনে যে বস্তাগুলো দেখছো সেগুলো হচ্ছে চালের বস্তা। তারপর দেখো বাইরের জামা কাপড়গুলো তো ওই সাইডে ফাইডে গুছিয়ে রেখেছি, আর বিছানায় কিছু জামা কাপড় ছিল প্রীতি আর আমার ছিল, যেগুলো নতুন আর কি বের করা হয়েছে পরানোর জন্য। আর প্রীতি রিলস করেছিল তাই শাড়িটা বের করেছিলাম, সাদা শাড়িটা, তো সেটা আর কি দুদিন পর ধুয়ে দেওয়ার পর শুকিয়েছে, তো ওটা রাখাই হচ্ছিলো না। তো আজকে ভাবলাম যে না, খুলি আলমারিটা, আর যে জামা কাপড়গুলো বাইরে আছে সেগুলো আর কি রেখে দিই। মানে একবার যদি আলমারির থেকে জামা আমার বের হয়েছে, তারপর মানে সেদিনই ঢুকবে না, দু তিন দিন পর ঢুকবে আর কি আলমারিতে, এরকম মানে বিছানায় পড়ে থাকে। তো এই জামা কাপড়গুলো সবগুলো আর কি রাখছি। তো দেখো জামা কাপড়গুলো রাখার পর এইদিকের বিছানার মধ্যে এসে পড়েছি। এই বিছানাটা দুপুরে শোয়া হয়েছিল, তার জন্য আর কি ওই চাদরটা কীরকম এলোমেলো হয়েছিল, ওই জন্য এখন এই বিছানাটা ঠিক করছি। তারপর টেবিলে যে জিনিসগুলো ছড়ানো আছে, টেবিলের জিনিসগুলো, তো সেগুলো জায়গা মতো রেখে দেবো আর কি এখন। তো বিকেলবেলা ঘরটা গোছানোর পর চুলগুলো সারাদিন আছড়ানো হয়নি, তো বিকেলবেলা একটু চুলগুলো আছড়াচ্ছি। আর এদিকে দেখো প্রীতি তোমাদেরকে ড্যান্স করে দেখাচ্ছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, মানে দুপুরে ভাত আছে, শাক আছে, তো একটু সবজিটা কম হবে। তো দুপুরে যে তোমরা মাছগুলো দেখলে, তো সেগুলো একটু মাছ ছিল, তো মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা মাখা মাখা আর কি ঝোল, একটু হালকা হালকা টাইপের আর কি করছি, তো রাত্রে একটু দিয়ে খাওয়া হয়ে যাবে এগুলো দিয়ে। আর প্রীতি বলছে যে রাতে নাকি ভাত খাবে না, ম্যাগি খাবে ও, তো এখন ম্যাগি আনতেই যাবো। এখানে দেখো ম্যাগিটাও আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটাও আমার হওয়ার দিকেই। আর প্রত্যেক দিন কিন্তু আমরা সন্ধে করে চা খাই না, খাই মায়ের সাথে খাই, ডেইলি খাই না আর কি, কারণ আমি যদি সন্ধ্যের সময় চা খাই না, তাহলে রাত্রে আর মানে আমার খিদে পায় না, ওই জন্য আমি চা করি না বেশিরভাগ। হঠাৎ হঠাৎ যখন ইচ্ছে করে তখন বানাই আমি, তখন খাই সন্ধ্যের দিকে, আর সবসময় খাওয়া হয় না।
একবার যদি আমি চা খাই মানে রাত্রে আর ভাত না খেলেও চলবে এরকম হয়ে যায়, তো খেতে পারি না ভাত, ওই জন্য আর করি না আমি। তো যাই হোক, আমার ভাত তো আছেই, তোমাদেরকে আগেই বললাম ভাত আছেই আমার। তো এখন মেগিটা প্রীতি খাবে, আমরা ভাত খাবো। তো এখন আর এখন দিনটা অনেক বড়, ওই 7টার দিকে অন্ধকার হয়। তো 7টার দিকে অন্ধকার হয়, আবার বেশি রাত হলে আমাকে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। তো ওই টাইমটা না আমার মানে পড়াবো নাকি রান্নাঘরে আসবো। তো এখন দুজনকে মানে প্রীতি আর প্রীতম ওর বাবার কাছে পড়ছে এখন। প্রীতি তো দোকানে গিয়েছিলো আমার সাথে, তারপর গেল ওর বাবার ওখানে, তো পড়ছে এখন দুজনে, আর আমি এদিকে রান্নাঘরে। তো যাই হোক, এখন বাজে 8টা, তো এখন 8টা বাজে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।